উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি শামসু মিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাউসারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ এম এ মুনিম, ওয়েস কামালি, জাফর আহমেদ, সৈয়দ সাদেক আহমেদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, রাজাকারদের বিচার বাধাগ্রস্ত করতে বাংলাদেশে বিএনপি জামাত এক হয়ে কাজ করছে। এদেরকে প্রতিহত করার জন্য স্বাধীনতার পক্ষে সকল শক্তিতে এক হয়ে কাজ করতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন সং